BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে নওগাঁ ৩ আসনের হালচাল। নওগাঁ ৩ সংসদীয় আসনটি বদলগাছি এবং মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৪৮ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নওগাঁ ৩ আসনে ভোটার ছিলেন ২৩৬৫৪০ জন। ভোট প্রদান করেন ১৬৯২৬৫ জন। নির্বাচনে বিএনপির আক্তার হামিদ সিদ্দিকী বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ৮৫৭৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল জলিল। নৌকা প্রতীকে তিনি পান ৬৪৯৬৬ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির আক্তার হামিদ সিদ্দিকী বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ৬৬৩৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রিডম পার্টির মজিবুর রহমান। কুড়াল প্রতীকে তিনি পান মাত্র ৮৬০ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩৮৭৭ জন। ভোট প্রদান করেন ২৩২৩৩ জন। নির্বাচনে বিএনপির আক্তার হামিদ সিদ্দিকী বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ১০৫২২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দেওয়ান আমজাদ হোসেন তারা। নৌকা প্রতীকে তিনি পান ৮০৫৩৬ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৮৩৭৩২ জন। ভোট প্রদান করেন ২৫০১৮ জন। নির্বাচনে বিএনপির আক্তার হামিদ সিদ্দিকী বিজয়ী হন। ধানের শেষ প্রতীকে তিনি পান ১৩৫২৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান ১১০৯২৭ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩১৩১৩৩ জন। ভোট প্রদান করেন ২৯৭৬৫৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৭৬৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আক্তার হামিদ সিদ্দিকী। ধানের শেষ প্রতীকে তিনি পান ১১৫৭৪০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৮৬২২ জন। ভোট প্রদান করেন ১২৩৩৬৭ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সলিম উদ্দিন তরফদার বিজয়ী হন। কলস প্রতীকে তিনি পান ৭৪০৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আকরাম হোসেন চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান ৪৬৮৬৩ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৮২৫৩৬ জন। ভোট প্রদান করেন ৩৩৫৩৬১ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৬ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের সলিম উদ্দিন তরফদার, ধানের শীষ প্রতীকে বিএনপির পারভেজ আরিফিন সিদ্দিকী, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেকেন্দার আলী, মই প্রতীকে বাসুদের জয়নাল আবেদিন মুকুল, টেলিভিশন প্রতীকে বিএনএফের জাবেদ আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পান ১৯০৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির পারভেজ আরিফিন সিদ্দিকী। ধানের শেষ প্রতীকে তিনি পান ১৩৬০২৩ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের বর্তমান সংসদ সদস্য মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সলিম উদ্দিন তরফদার। এবারও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এছাড়া আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ডক্টর আকরাম হোসেন চৌধুরী, সাবেক সিনিয়র সচিব ও জেলা আওয়ামী লীগের সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সখিনা সিদ্দিক, সাবেক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনামুল কবির, কুয়েট ছাত্রলীগের সাবেক নেতা ডি এম মাহবুবুল মান্নাফ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট এবং সাবেক ডেপুটি স্পিকারের ছেলে পারভেজ আরিফিন সিদ্দিকী জনি। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন খান। এই নির্বাচনে লাঙ্গল প্রতীকে তিনি পান ৩২১ ভোট। এক শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়। জাতীয় পার্টি থেকে নওগাঁ জেলা যুগ্ম আহ্বায়ক বি এস হুমায়ুন চৌধুরী এবার মনোনয়ন চাইবেন। দলীয় মনোনয়ন চাইবেন নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলোয়ার হোসেন এবং বিএনএফের জাবেদ আলী। পর্যবেক্ষণে দেখা যায় নওগাঁ ৩ আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি, নবম এবং একাদশ সংসদে আওয়ামী লীগ ও দশম সংসদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪ গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ ২৪ নওগাঁ ৩ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭১.৫৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৮.৩৮%, বিএনপি ৫০.৬৮%, জামায়াতে ইসলামী ৯.১৮%, জাতীয় পার্টি ০.৭৩%, স্বতন্ত্র ও অন্যান্য ১.০৩% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.৩৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৯.৬৩%, বিএনপি ৫১.৭৮%, জামায়াতে ইসলামী ৩.৮৯%, জাতীয় পার্টি ৩.৯২%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৭৮% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৮.১২% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৪.৩৭%, চার দলীয় জোট ৫৪.১০%, জাতীয় পার্টি ১.৪৫%, স্বতন্ত্র ও অন্যান্য ০.০৮% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯৪.৩০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৫৯.৭৯%, চার দলীয় জোট ৩৯.১৯%, স্বতন্ত্র ও অন্যান্য দল ১.০২% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির শক্ত খাঁটি। যদিও আওয়ামী লীগ এখন সাংগঠনিক পরিধি বৃদ্ধি করতে তৎপর রয়েছে, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক তৎপরতা সংকটাপন্ন। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৪৮ নম্বর নওগাঁ ৩ আসনটিতে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ ২৪ সঙ্গে থাকুন।